আশ্রিতমতে উপপাদ্য 38 মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এই উপপাদ্যের প্রমাণটা নিয়ে আলোচনা করা হবে। উপপাদ্য এমন একটা জিনিস যেটা আগের উপপাদ্য সাহায্য নিয়ে এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হয়। তার মানে আগের উপপাদ্যে আমরা কী প্রমাণ করেছি সেটা কিন্তু মনে রেখে এটা করতে হয়। উপপাদ্য মুখস্থ করার জিনিস নয়, উপপাদ্য মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে কিন্তু ঠিক একটা লাইনের সঙ্গে আর একটা লাইন ম্যাচ খাবে না বা গুলিয়ে যাবে, আগে পরে হয়ে যাবে। তো একটা লাইন আগে একটা লাইন পরে হয়ে গেলে কিন্তু আর উপপাদ্য ঠিক থাকবে না। সেই জন্য উপপাদ্য একটু বুঝে নিলে পরে একদম পরপর লাইনগুলো নিজে নিজেই চলে আসবে। তাহলে আমি এখন উপপাদ্যটা পড়ছি, একটু দেখে নেবে। তাহলে একটা উপপাদ্যকে প্রমাণ করার জন্য আমাদের চারটে ধাপকে অনুসরণ করতে হবে। এই ধাপ চারটে মনে রাখবে। প্রথম ধাপটা হচ্ছে প্রদত্ত, দ্বিতীয় হচ্ছে প্রামাণ্য, তৃতীয় হচ্ছে অঙ্কন, তারপরের ধাপ অর্থাৎ প্রধান ধাপ হচ্ছে প্রমাণ। তো এই চারটে ধাপের মধ্যে কি করতে হবে? প্রথমটা হচ্ছে প্রদত্ত। তো প্রদত্তে আমরা কি করব, এখানে যেটা লেখা আছে এটাই তো প্রদত্ত। তো এইটাকে আমরা একটা ছবি এঁকে, এটা দেখে দেখে কিন্তু এটা দেখে একটা ছবি এঁকে বিভিন্ন ABCD নাম দিয়ে সেইটাকে আমরা লিখব। তো সেটাকেই বলা হয় প্রদত্ত বা শিকার। তো দেখা যাক কোন সেটা কিভাবে লিখব। যেমন এখানে দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা আমাদের আগে থেকে জেনে রাখতে হবে। তাহলে আমরা এই প্রমাণ করার আগে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ কি জিনিস সেটা একবার বুঝে নিই। তাহলে এটা একটা বৃত্ত, কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু যদি পরিধির উপর অবস্থিত হয়, কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু যদি পরিধির উপর অবস্থিত হয় তাহলে সেই চতুর্ভুজটা হবে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বুঝলাম। আর কি দরকার আমাদের এখানে? সম্পূরক কোণ দরকার। তো সম্পূরক জিনিসটা কি সেটা আমরা অনেক আগে থেকেই শিখেছি, তবু আর একবার মনে করিয়ে দিই। সম্পূরক হচ্ছে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটোকে বলা হয় পরস্পর পরস্পরের সম্পূরক কোণ। তাহলে দুটো কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সম্পূরক হলো। আর এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের আর যে উপপাদ্যের সাহায্য নিতে হবে সেটা কি? তো আর যে উপপাদ্যের সাহায্য নিতে হবে সেটা হবে এটা, একটা বৃত্তের মধ্যে এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, আর এই কেন্দ্রে যে কোণ হয় এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো একই বৃত্তচাপের উপর, মানে এইখান থেকে এই চাপের উপর, এই APB এই চাপটার উপর দুটো কোণ রয়েছে, একটা কেন্দ্রের কোণ আর একটা পরিধির উপরের কোণ। তো এই রকম যদি একটা চাপের উপর একটা কেন্দ্রে একটা পরিধিতে কোণ থাকে তাহলে এই কেন্দ্রের কোণটা পরিধির কোণের দ্বিগুণ হয়। এটা আমরা আগের উপপাদ্যে প্রমাণটা করেছি। এখন আমাদের শুধুমাত্র এই ধর্মটাকে কাজে লাগবে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এই ধর্মটাকে এই উপপাদ্যে আমরা কাজে লাগাবো। কেন্দ্রস্থ কোণ বলতে এটা যদি 30 ডিগ্রি হয় সঙ্গে সঙ্গে আমরা জেনে যাবো এটা হবে 60 ডিগ্রি, কারণ এটা দুটো কোণই একটা বৃত্তচাপের উপরে আছে। তাহলে এই ধর্মটাকে আমরা কাজে লাগাবো, এটা বৃত্তস্থ চতুর্ভুজকে আমরা কাজে লাগাবো, সম্পূরক কোণকে আমরা কাজে লাগাবো। তাহলে এইভাবে পুরনো তথ্যগুলোকে কাজে লাগিয়েই কিন্তু নতুন উপপাদ্য আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে প্রদত্তটা লিখতে হবে। তো প্রদত্ততে কি লিখবো এটা দেখে দেখে লিখবো বলেছি, তার আগে সর্বপ্রথম কিন্তু ছবিটা এঁকে নিতে হবে। তাহলে ছবি হচ্ছে এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তার মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ, প্রথমে একটা বৃত্ত আঁকবে, তারপরে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকবে। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ নাম দেবে, ধরো এটা ABCD, যে কোনোভাবে নাম দিতে পারো, বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, তাহলে প্রদত্তটা আমরা লিখব বৃত্তস্থ চতুর্ভুজ। প্রথমে বৃত্তের পরিচয়টা দিতে হয়, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তির ABCD একটি, এটা দেখে দেখে লিখতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। কি এই পার্টটা হচ্ছে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই পার্টটা হচ্ছে প্রমাণের মধ্যে পড়ে। তাহলে আমরা হয়ে গেল এটা। এরপর প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না, এর বিপরীত কোণগুলি, বিপরীত কোণ বলতে এই একটা কোণ আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই একটা কোণ এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে বিপরীত কোণগুলো যে পরস্পর সম্পূরক সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণ করতে হবে যে এ ডি সি কোণ প্লাস এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান 180 ডিগ্রি, আর কি না দু নম্বর, এটা এক নম্বর হলো, দু নম্বরটা হচ্ছে ডি এ বি কোণ প্লাস ডি সি বি কোণ এটা সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো আমাদের প্রমাণ্য মধ্যে পড়ে। তারপরে হচ্ছে অঙ্কনের পর, তাহলে প্রদত্ত এক নম্বর, প্রমাণ দুই নম্বর, তাহলে এগুলো আমাদের পরপর ধাপটা মনে রাখতে হবে। অঙ্কন এখানে কি অঙ্কন, আগে যেটা আঁকা হয়ে গেছে সেটা অঙ্কনের মধ্যে নয়, অঙ্কনের মধ্যে এর পরে বাড়তি যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কন। তো এখানে কি অঙ্কন করব, অঙ্কন করব যে এই দুটো মানে এ ও আর ও সিটা যোগ করলাম। তো অঙ্কনটাকে আমরা আলাদাভাবে বোঝানোর জন্য যদি কাটা লাইনে করি তাহলে খুব ভালো লাগবে। তাহলে অঙ্কনটা কি করবো না, যে এ ও আর আর কি করলাম ও সি যুক্ত করা হলো, তাহলে এটা হলো অঙ্কন। এরপরে প্রধান অংশটাই হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণে আমরা কি করব, ওই যে বললাম যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ, এই ধর্মটাকে আমরা কাজে লাগাবো, কারণ এটা আমরা আগের উপপাদ্যতে শিখেছিলাম। তাহলে এখানে কিভাবে ওটাকে কাজে লাগাবো, কাজে লাগাতে হলে কি করতে হবে, একই বৃত্তচাপের উপর যে কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণ হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে কি দেখাবো আমরা, এই যে এই বৃত্তচাপটার উপর মানে এ বি সি বৃত্তচাপের উপর, তাহলে ওটাই আমাদের লিখতে হবে যে এ বি সি বৃত্তচাপের উপর, এবিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নামটা লিখতে হবে। তো ছবির উপরে মনে রাখলেই সব থেকে ভালো হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এইভাবে আমরা কেন্দ্রস্থ কোণকে চিহ্নিত করে নেব, তারপর কেন্দ্রস্থ কোণের নামটা লিখে নেব। কেন্দ্রস্থ কোণ কোনটা, তাহলে এ ও সি কোণ কেন্দ্রস্থ কোণ, আর একটা এই একই বৃত্তচাপের উপর মানে একই বৃত্তচাপ মানে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখান থেকে এই পর্যন্ত এই বৃত্তচাপের উপর পরিধির উপরে যে কোণটা রয়েছে সেটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে এ ডি সি কোণ, এ ডি সি হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে কি হয়, আগের পদে আমরা শিখেছি যে একটা বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে দ্বিগুণ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এ ও সি কোণ সমান 2 ABC কোণ, মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সিটা কত হবে না, এর দ্বিগুণ হবে। ঠিক আছে, তো আবার আমরা যদি এই বৃত্তচাপটা নিই এ ডি সি বৃত্তচাপের উপর, এডিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, দেখো এডিসি বৃত্তচাপ মানে এই দিকটার কথা বললাম, তো এর উপরে কেন্দ্রস্থ কোণ বলতে এই দিকটাকে বোঝানো হয়, তো একই তো নাম দিতে হবে না, এটাও তো এওসি কোণ, তাহলে এওসি বলতে এই দিকটাকেও বোঝাচ্ছে, এওসি বলতে এই দিকটাকেও বোঝাচ্ছে, তাহলে তো আমাকে নির্দিষ্ট করতে হবে যে কোন দিকটা, নাহলে তো হবে না। সেজন্য আমরা কি করব, তো এই দিকটা আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই দিকটা 180 ডিগ্রি বেশি কোণ, মানে 180 ডিগ্রির বড় কোণ, তাহলে 180 ডিগ্রির বড় কোণ কি কোণ বলা হয়, প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে আমরা সেই কথাটা লিখে দেবো, কারণ এওসি কে নির্দিষ্ট করার জন্য, তাহলে প্রবৃদ্ধ এওসি, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি এবং
বিধ্বস্ত কোণ হচ্ছে এবিসি, কারণ এই চাপটার উপর এই দিকে বিধ্বস্ত কোণটা থাকছে, তাহলে এবিসি হচ্ছে বিধ্বস্ত কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতি প্রবিদ্ধ এওসি কোণ সমান হচ্ছে কত, হচ্ছে প্রবিদ্ধ এওসি সমান 2 এ বি সি। এটা পেলাম আমরা। হ্যাঁ, তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে আর একবার দেখে নিই। এডিসি প্লাস এবিসি সমান 180 বা সম্পূরক। তাহলে এডিসি কোণটা এদিকে রয়েছে। এখানে আমরা আরেকটা লাইন করে নিলে ভালো হতো, তো সেটা আমরা করে নেব। এইভাবেই আমরা দেখতে দেখতে শিখে যাব যে এডিসি কোণ, তাহলে কি হবে, এওসি যদি 2 এডিসি হয় তাহলে এডিসি কি হবে, এডিসি হবে হাফ এওসি। এটা আমরা আগে থেকেই লিখে নিলে ভালো হতো। যাই হোক, আমরা এইভাবে আস্তে আস্তে সব শিখে যাবো। এটা 1 নম্বর সমীকরণ। আর এখানেও আমরা তাহলে কি করব, এখানেও আমরা লিখব এবিসি কোণটা কি হবে, যেহেতু এটা এর দ্বিগুণ তাহলে এটা হবে এর অর্ধেক, তার মানে হাফ প্রবিদ্ধ এ ও সি কোণ। এটা আমরা পেলাম 2 নম্বর। এখন আমরা এই যেহেতু এটির যোগফল চেয়েছি, তাহলে আমরা 1 নম্বরে এডিসি আছে, 2 নম্বরে এবিসি আছে, তাহলে 1 আর 2 যোগ করে দেব। তাহলে এখন আমরা 1 আর 2 যোগ করে দেব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ করব, তাহলে সেটা এখানে লিখে দেব 1 নং প্লাস 2 নং। এইটুকু সংক্ষেপে লিখলেই হবে, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ করে পাই। তো যোগ মানে কি, দুটো সমীকরণ যোগ করা মানে লেফট হ্যান্ডের সঙ্গে লেফট হ্যান্ড যোগ করতে হবে, মাঝখানে একটি সমান হবে, তারপরে রাইট হ্যান্ডের সঙ্গে রাইট হ্যান্ড যোগ করে দিতে হয়। মানে এখানে এটা বাঁ দিক আর এটা বাঁ দিক, তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ করবো, তারপরে একটি সমান হবে, দুটো সমান হবে না, এক দুটো সমান মিলে একটা সমান দিতে হবে, তারপরে ডান দিক প্লাস ডান দিক লিখবো। তাহলে এইভাবে বোঝা গেল। তাহলে আমরা সবসময় দেখে দেখে লিখবো, কোনো সময় না দেখে কিছু করতে যাবো না। তাহলে আমরা কি করবো, 1 নম্বরের বাঁ দিক হচ্ছে এ ডি সি কোণ প্লাস 2 নম্বরের বাঁ দিক, তাহলে যখনই যোগ করতে বলা, দুটো সমীকরণ যোগ করতে বলা, মানে কিন্তু বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ, মাঝখানে একটা সমান থাকে। তাহলে এটা বাঁ দিক এ বি সি কোণ সমান, একটি সমান হলো, ডান দিকে আছে হাফ এ ও সি কোণ প্লাস এর ডান দিকটা নেব হাফ প্রবিদ্ধ এ ও সি কোণ। ঠিক আছে, এখন আমাদের এই দুটো কোণের যোগফলটা দেখাতে রয়েছে 180। দেখা যাক এই দুটো যোগ করে 180 হয় কিনা। দুটোতেই হাফ রয়েছে, আমরা যদি হাফটা কমন নিই তাহলে কি পাবো, এ ও সি কোণ প্লাস প্রবিদ্ধ এ ও সি কোণ, তাই না? তো এই দুটো কোণ এবার কিভাবে যোগ করতে হয়, তো জ্যামিতিতে যোগ মানে কিন্তু ছবির উপরে চলে যেতে হবে। এইভাবে সরাসরি আমরা এর সঙ্গে এ যোগ, ওর সঙ্গে ও যোগ, এরকম বীজগণিতের মতো যোগ করতে পারি না। এটা কি করতে হবে, ছবির উপরে দেখতে হবে এই কোণটা কোথায় আছে, এই কোণটা কোথায় আছে। যদি কোণ দুটো সন্নিহিত হয় তাহলে আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা এখন ছবিতে দেখবো এওসি কোথায় রয়েছে, তো এওসি রয়েছে এইটা, আর প্রবিদ্ধ এওসি কোথায়, প্রবিদ্ধ এওসি হচ্ছে এটা সন্নিহিত কোণ। তো এই দুটো যোগ করে দিলে কি হচ্ছে, গোটাটা হয়ে যাচ্ছে। তো গোটাটার মান তো আমরা জানি কত, 360 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 360, তাহলে হাফের সঙ্গে 360 কেটে যাচ্ছে, তাহলে কত হলো 180। তাহলে এইভাবে আমরা দুটো কোণের যোগফল পেয়ে গেলাম, মানে কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান হয়ে গেল 180। তাহলে আমরা 1 নম্বর প্রমাণটা করে ফেললাম, ঠিক আছে। এই যে 1 নম্বর, এই 1 নম্বরের প্রমাণটা আমাদের এতক্ষণে হলো। এবার কি করতে হবে 2 নম্বরে, তো 2 নম্বর করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ছবিটা এঁকেছিলাম মানে অঙ্কনটাকে আরেকবার চেঞ্জ করতে হবে। সেই অঙ্কনটা কি করতে হবে, এই দিকটা অঙ্কন করতে হবে। তো এইরকম আমাদের আর না করলেও হয়, যেহেতু একই রকমভাবে হবে, সেই জন্য আমরা এখানে লিখে দেব অনুরূপভাবে, এটা যেহেতু অঙ্কনটাও চেঞ্জ করতে হবে, তাহলে অঙ্কনটাও একটু লিখে দেবে বিও এবং ডিও যুক্ত করে
প্রমাণ করা যাবে, প্রমাণ করা যায় কি প্রমাণ করা যাবে, যে দু নম্বরটা মানে ডি এ বি কোণ প্লাস ডি সি বি কোণ সমান 180 ডিগ্রি। তো দু নম্বরটা যেহেতু একই রকম ভাবে হবে যখন কোনো উপপাদ্যের মধ্যে বা এই ধর্মটা একই রকম ভাবে আরেকটা ধর্মকে প্রমাণ করতে হবে তখন এটা অনুরূপ ভাবে কথাটা লিখে দিলেই হয়। তাহলে দুটো ধর্মই প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণ। তো এইভাবে আমরা উপপাদ্যগুলোকে খুব সহজেই প্রমাণ করতে পারবো। কোষে দেখি দশে অনুসরণীতে কিভাবে উপপাদ্যটাকে কাজে লাগিয়ে প্রশ্নগুলোর সমাধান করা যায়। যেমন কোষে দেখি দশের একের প্রশ্নটা একটা চিত্র দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে দুটো কোণের মান দিয়ে বার করতে বলেছে আর এসপি কোণটার মান কত। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নেব, যেখানে যে কোণটা যত ডিগ্রি দেওয়া আছে লিখে নেব, তারপর এই কোণটাকেও আমরা চিহ্নিত করে নেব। তার মানে আমাদের বের করতে বলেছে এই কোণটা। এবার আমরা এই কোণটাকে কিভাবে বের করবো? তো আমরা এইভাবে চিন্তা করব যে উপপাদ্যটাতে আমরা কি শিখলাম, যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান এক সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এখানে যেহেতু এই কোণটার মান আমাদের বের করতে দিয়েছে, এইভাবে আমরা ঠিক প্রশ্ন থেকে একটু পিছিয়ে এসে মানে প্রশ্ন থেকে শুরু করব দিয়ে পিছুতে পিছুতে আসবো দেওয়া তথ্য পর্যন্ত। তাহলে আমাদের এই কোণটার মান বের করতে হবে। যদি আমরা এই কোণটার মান জেনে ফেলি, এই গোটা কোণটা মানে পি কিউ আর এর মান যদি আমরা জানতে পারি, তাহলে ওই কোণটা পেয়ে যাবো, কারণ এইটুকু মানে যোগ করে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই কোণটার মধ্যে তো এই অর্ধেকটার মান তো দেওয়াই হয়েছে 45, তাহলে কোনোভাবে কি এই দিকটার মান জানতে পারি না? তো এই প্রশ্নটা চলে এলো যে এই দিকটার মান জানতে পারলেই কিন্তু আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেলবো। তো এইভাবে আমরা পিছুতে থাকবো যতক্ষণ না দেওয়া তথ্যের মধ্যে পেয়েছি। তো এইবার দেখবো আমরা এই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত। তো এই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত কি করে জানবো? তো এই কোণটাকে যে বাহুগুলো ধরে আছে সেই বাহু বরাবর চলে গেলাম, এখানে পি তে গিয়ে শেষ হলো, এই দিক থেকে বাহুটা গিয়ে শেষ হচ্ছে কোথায়, এসি। তাহলে কোন বৃত্তচাপ হলো, এই বৃত্তচাপটা। তো এই বৃত্তচাপের উপর আর কি কোনো কোণ রয়েছে, এই প্রশ্ন চলে এলো যে আর কি কোনো কোণ রয়েছে এই কোণটা ছাড়া? আরও একটা কোণ কিন্তু রয়েছে, ওইখান থেকেই বেরিয়েছে এইটা আর ওইখান থেকেই বেরিয়েছে এইটা, এই কোণটাও তৈরি করেছে ওই একই বৃত্তচাপ। তাহলে আমরা উপপাদ্যটা প্রমাণ করার সময় এইটাকেও কাজে লাগিয়েছিলাম যে একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো কোণের মান সমান হয়, দুটো বৃত্তস্থ কোণের মান সমান হয়, এটা আমরা আগে উপপাদ্যতে করেছিলাম। তাহলে এটাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই কোণটা যদি 65 হয় তাহলে এই কোণটাও হবে 65, তার মানে একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো কোণের মান সমান। তাহলে এটা 65, এটা 65, তাহলে এটা যখনই 65 হয়ে গেল এই কোণটা পেয়ে গেলাম, আর এই কোণটা পেয়ে গেলি এই কোণটা। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে, এইখান থেকে, যে 65টাকে প্রথমে এখানে নিয়ে আসবো, তারপরে এই দুটো যোগ করবো, তারপরে এই কোণটা বার করবো। তাহলে আমরা এখান থেকে শুরু করতে হচ্ছে, তাহলে কীভাবে শুরু করবো এক একটা? তাহলে এক একটাতে আমরা এইভাবে লিখবো যে পি, এখানে আরেকটা নাম দিতে পারি আমরা, ধরো এখানে আরেকটা নাম দিলাম এ, তাহলে পি এ এস বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ দুটো আছে, কি কি আছে, পি কিউ এস কোণ আর সমান হচ্ছে পি আর এস কোণ। তাহলে এই কোণ দুটো সমান, আর পি আর এস সমান 65 দেওয়া আছে, তার মানে এই কোণটাও হবে 65 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান হচ্ছে 65 ডিগ্রি, পেয়ে গেলাম। আতিব ছবির দিকে তাকিয়ে করতে হবে সবসময়ে, পি কিউ আর কোণের মান আমরা পেয়ে গেলাম কত, 45 তো দেওয়াই আছে আর এখন আমরা পেলাম 65। তাহলে পি কিউ আর গোটা কোণটার মান হয়ে গেল কত, 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি এই কোণটার মান পেলাম। এবার কি করব, যেহেতু পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, এই দুটো শুধু লিখলে যাবে, যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব
PR PS RSP কোণ + PQR কোণ সমান 180 ডিগ্রি অতএব RSP কোণ যেটা আমরা কত বলেছি আর এটার মান তো আমরা পেলাম 110 সমান হচ্ছে 180 ডিগ্রি অতএব RSP কোণ সমান হচ্ছে 180 - 110 তার মানে 70 তো এই ভাবে আমরা প্রমাণ এগুলো সাধারণত 2 নম্বর প্রশ্নতে আসে তো 2 নম্বর প্রশ্নতে অন্তত 4টি জ্যামিতি তোমাদের করতে দেয় যেটা এই রকম ধরনের প্রশ্নগুলো থাকে তো এই ভাবে আমরা এগুলোর মান বের করতে পারব ঠিক আছে তারপরে দেখো 2 এরটা কি করে করব এখানে বলা আছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজে AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হয় তারপরে বলেছে XBC মানে এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি আর ADB তাহলে DBটা যোগ করতে হচ্ছে এইভাবে যে কোণটা বলা থাকবে সেটা যোগ করে দিতে হবে ADB কোণটা বলে দিয়েছে 47 তাহলে এখানে আমরা লিখব 47 ডিগ্রি আর DAC এর মান হিসাব করি তাহলে BAC তাহলে এটা যোগ করতে হচ্ছে তাহলে BAC মানে এই কোণটার মান মানে বের করতে হচ্ছে তাহলে এই কোণটার মান BAC বের করতে হবে তো কি বললাম আমরা প্রশ্ন থেকে আমরা ভেবে দেখব যে কিভাবে প্রশ্ন থেকে পিছিয়ে গিয়ে দেখব দেওয়া তথ্য পর্যন্ত পৌঁছানো যায় কিনা তাহলে এই কোণটা আমাদের বের করতে হবে তাহলে এই কোণটা আমরা কোণ দিতে চাপের উপর এই কোণটা হচ্ছে এই কোণটা ধরে আছে যারা তারা হচ্ছে একটা বাহু আর একটা বাহু তো আমি বি তে আর সি তে গেছি তাহলে এই বৃত্তচাপের উপর এবার আমরা দেখব এই বৃত্তচাপের উপর আর কোন কেন্দ্র আর কোন পরিদৃষ্ট কোণ রয়েছে রয়েছে যেটা এখান থেকে বেরিয়ে গিয়ে এইখানে এসেছে তাহলে এই আর একটা কোণ রয়েছে তাহলে দুটো কোণই এই বৃত্তচাপের উপর আছে আবার এখানে যে কোণটা দেওয়া রয়েছে তাহলে এই কোণটা পেলে আমরা এই কোণটা বের করতে পারবো এখন এই কোণটা পাবো যদি এই দুটো কোণের যোগফল আর এই দুটো কোণের যোগফল মিলে হবে 180 ডিগ্রি আবার এইটা একটা বাইরের কোণ দেওয়া রয়েছে তো এই বাইরের কোণটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের এটা একটা ধর্ম তো এটা একটা মনে রাখতে হবে আমাদের এই যে বাইরের কোণ বহিঃকোণ বলা হয় এটা সবসময় অপোজিট কোণের সঙ্গে সমান হয় তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের কোণটা কার সঙ্গে সমান হয় অপোজিট যে কোণটা থাকে তার সঙ্গে সমান হয় মানে এটা যত ডিগ্রি হবে এটা যদি x হয় এটাও x হবে তাহলে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণটা তার বিপরীত কোণের সঙ্গে সমান একদম অপোজিট সাইডে যে কোণ হবে তাহলে এখানে 82 ডিগ্রি কোণটা কার সঙ্গে সমান হবে তাহলে এই তথ্যটা আমরা কিন্তু মনে রাখবো তাহলে 82 ডিগ্রি কোণটা কার সঙ্গে সমান হবে এই গোটা কোণটার সঙ্গে সমান হবে তাহলে গোটা কোণটা যদি 82 হয় তাহলে এখান থেকে আমরা এই কোণটা পেয়ে যাবো আর এই কোণটা পেয়ে গেলে আমরা এই কোণটাও পেয়ে যাবো তাহলে কোণ থেকে শুরু করবো আমরা শুরু করবো যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে বৃত্তস্থ চতুর্ভুজে বহিঃকোণ হচ্ছে XBC কোণ এই বহিঃকোণের মান কার সঙ্গে সমান হবে না ABC এর সঙ্গে বিপরীত কোণের সঙ্গে সমান হবে আর বহিঃকোণটা যেহেতু 82 ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখতেই পারি যে ADC কোণটা হবে 82 ADC হচ্ছে 82 ডিগ্রি তাহলে ওইখান থেকে আমরা এটা পেয়ে যাব যে অতএব BDC কোণ আমরা ছবি থেকে দেখছি কিন্তু BDC আমাদের এইটা দরকার তাহলে এইটা দরকার তাহলে গোটাটা 82 পেয়েছি তাহলে এইটা যখন দরকার তখন এখান থেকে 47 বাদ দিয়ে দিচ্ছি তাহলে 82 থেকে 47টা বিয়োগ করে দিলাম তাহলে কত পেলাম 5/12 ভাগ থেকে 1 তাহলে 35 ডিগ্রি পেলাম ঠিক আছে তাহলে এইটা যখনই আমরা 35 পেলাম দুটোই তো একই বৃত্তচাপের উপর অবস্থিত তাহলে তাহলে ওটাই আমরা লিখব যেহেতু কিন্তু BAC কোণ আর একটা হচ্ছে BDC কোণ একই বৃত্তস্থ কোণ
একই বিধস্ত কোণ অতীত BAC কোণ সমান 35 ডিগ্রি। এইভাবে আমরা অ্যানসারগুলো লিখব। এই অঙ্কগুলোতে দু নম্বর থাকে, সেখানে এইভাবে উত্তর লিখতে হবে। ঠিক আছে, তারপরে তিনেরটা, তিনেরটাতে পি কিউ আর এস একটা বিধ্বস্ত চতুর্ভুজ এঁকেছি। তাহলে পি কিউ আর এস একটা বিধ্বস্ত চতুর্ভুজ, পি কিউ আর এস বাউন্ডটিকে বর্ধিত করা হলো। পি কিউ আর আর এস, তাহলে পি থেকে কিউ এর দিকে বাড়ানো হলো, আর এস আর মানে এস থেকে আর এর দিকে বাড়ানো হলো। ওরা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে বৃত্তটার কেন্দ্র ও। তারপরে কি বলেছে, পি ও কিউ 110 ডিগ্রি। তাহলে পি ও কিউ এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। আমরা সব লিখে নেব আগে। তারপরে কিউ ও আর, কিউ ও আর তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও লিখে নেব। তারপরে হচ্ছে আর ও এস 80 ডিগ্রি, আর ও এস এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আর ও এস আর কিউ টি আর এর মান বের করতে বলেছে। তাহলে মান বের করতে বলেছে কার, আর ও এস কোণ আর কিউ টি, কিউ টি আর কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে কিউ টি আর মানে এই কোণটা কত বের করতে হবে, আর একটা আর ও এস, আর ও এস, আর ও এস তো 80 ডিগ্রি দেওয়া আছে। ও আর কিউ এস বের করতে বলেছে, আর কিউ এস বের করতে বলেছে, আর কিউ এস, তাহলে এটা আবার যোগ করতে হবে। তাহলে এই কোণটার মানও আমাদের বের করতে হবে। তাহলে আমরা এবার মানগুলো খুঁজছি। তাহলে আর কিউ এস যদি আমাদের বের করতে হয়, তাহলে আর কিউটা যে কোণ সেই কোণটা কোন বৃত্তচাপের উপরে, এইভাবে প্রশ্নটা করবো কোন বৃত্তচাপের উপরে আছে। তাহলে এইটা আছে এই এস আর বৃত্তচাপের উপর। তো এস আর বৃত্তচাপের উপর এইখানে একই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ। তো আমরা আগের পর্যায়ে জেনেছি কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ হবে তার অর্ধে। তাহলে এখান থেকে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা তিনের প্রশ্নটার উত্তর এইভাবে লিখব যে এস আর বৃত্তচাপের উপর, বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এস ও আর এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এস কিউ আর বা আর কিউ এস। অতএব কি হবে, তাহলে কিউ ও আরটা হবে এর দ্বিগুণ। তার মানে উল্টো করে বললে এস কিউ আর কোণ বা আর কিউ এস কোণ, আর কিউ এস কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ অফ এস ও আর, তার মানে হাফ অফ 80 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার আমাদের 40 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণ চেয়েছে, কোনটা কিউ টি আর মানে এই কোণটা চেয়েছে। তো এবার এই কোণটা আমরা কীভাবে পাবো, তো আমরা দেখব এই কোণটা কোথা থেকে পাওয়া যায়। এটা একটা ত্রিভুজ রয়েছে, তো এইটাকে যদি আমরা ত্রিভুজ ভাবি, অনেক ত্রিভুজ আছে, কিউ টি এস যদি ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের এই কোণটা যদি পেয়ে যায় আর এইটা বহিঃকোণ হিসেবে যদি পেয়ে যায় তাহলে হয়ে যাবে। তো এই কোণটা তো পেয়ে যাচ্ছি, এটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা আমাদের 30 ডিগ্রি চলে আসবে, আর এই কোণটা দরকার। তো এই কোণটা হচ্ছে এর। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে পিএস বৃত্তচাপের উপর, পিএস বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিওএস আর বৃত্তস্থ কোণ হচ্ছে, বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ এস। ঠিক আছে, তাহলে পি কিউ এস কত হবে, পি কিউ এস কোণটা হবে হাফ অফ পিওএস, পিওএস এর অর্ধেক হবে, তাই না।
এখন পিওএস এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোথা থেকে পিওএস এর মান পাচ্ছি বলতো পিওএস এখানে তিনটে করে মান দেওয়া আছে তাহলে আমরা 360 থেকে ওই তিনটেকে বিয়োগ করে পেয়ে যাব তাহলে 360 মাইনাস 110 প্লাস 60 প্লাস 80 তো এটা থেকে পেয়ে যাচ্ছি তাহলে হাফ অফ 360 থেকে এটা যোগ করলে হচ্ছে 80 90 190 250 তার মানে হচ্ছে 110 টাকা তার মানে 55 ডিগ্রি পাচ্ছি আমরা ঠিক আছে তাহলে এই কোণটা মানে পি কিউ এস কোণ পেলাম 55 ডিগ্রি আবার এই কোণ কিউ এস আর কোণ কিউ এস আর কোণ এই কোণটা কত হবে না এই কোণটা হবে হাফ অফ কিউ ও আর কিউ ও আর এর অর্ধেক তার মানে হাফ অফ 60 ডিগ্রি তার মানে হচ্ছে 30 ডিগ্রি তাহলে এই কোণটা আমরা 30 ডিগ্রি পেলাম এখন এখন ত্রিভুজ এস কিউ টি এর বহিক কোণ আমরা জানি একটা ত্রিভুজের বাইরের কোণটা ভিতরে বিপরীত কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান হয় তাহলে এখানে হচ্ছে বহিক কোণ হচ্ছে পি কিউ এস কোণ সমান ভিতরে কোণ কোণ দুটো হচ্ছে একটা হচ্ছে কিউ টি এস কিউ টি আর বা এস যা লিখবো তাই হবে প্লাস আর একটা কোণ হচ্ছে কোনটা না কিউ এস টি কোণ তাহলে এগুলোর মান আমরা পেয়ে গেছি কিউ পি কিউ এস এর মান আমরা পেয়েছি পি কিউ এস হচ্ছে 55 ডিগ্রি সমান হচ্ছে কিউ টি আর এর মান আমাদের বের করতে হবে আর এই কোণটা আমরা পেয়েছি 30 ডিগ্রি আর কিউ টি আর কোণ সমান হবে কত হবে না 55 মাইনাস 30 তার মানে 25 ডিগ্রি তাহলে এটা আরেকটা উত্তর এইভাবে আমরা কোণগুলোর উত্তর খুঁজে বার করতে পারবো এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ তো এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা একটু অন্যভাবে বের করব আমরা লিখবো না শুধু ছবির মধ্যেই উত্তরগুলো কিভাবে বার করা যায় সেটা আমরা দেখব প্রথমে ছবিটা যদি দেওয়া থাকে তো ভালো যদি না দেওয়া থাকে আমরা ছবিটা এঁকে নেব ছবিটা এঁকে নেওয়ার পর কোনখানে কোণ কত ডিগ্রি কোণ কোথায় বলেছে সেখানে বসিয়ে নেব আর বাকি তথ্যগুলো লিখে নেব দিয়ে প্রশ্নটা হচ্ছে বিএসি কত তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে বিএসি মানে এই কোণটার মান আমার বের করতে বলেছে তো এখানে কি দেওয়া আছে এবিটা কিন্তু ব্যাস দেওয়া আছে তো আমরা আগে একটা উপপাদ্য পড়েছিলাম তো ব্যাসের উপরে যদি কোণ থাকে সেই কোণগুলো 90 ডিগ্রি হয় তাহলে এখানে এবি ব্যাসের উপরে একটা পরিবৃত্তস্থ কোণ আছে তাহলে এখানে ছবির উপরেই আমরা লিখব এমসিকিউ তে আমাদের কিছু করে দেখাতে হয় না সেটা ছবির উপরে আমরা অঙ্কটা করে দেব তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তাহলে আমাদের বের করতে হবে এই কোণটা আর যেহেতু এই কোণটা 120 ডিগ্রি এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ বটে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এটা 120 হলে এটা কত হবে দুটোর যোগফল তো 180 তাহলে এটা 120 হলে এটা হয়ে যাবে 60 তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো এটা 90 এটা 60 তাহলে এই কোণটা কত হবে অবশ্যই এই কোণটা হবে 30 ডিগ্রি মানে তিনটের যোগফল 180 তাহলে 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো 30 মানে অপশন হচ্ছে সি তাহলে এইভাবে আমরা শুধু ছবির উপরে অঙ্কটার উত্তর বের করে নেবো যদি প্রশ্নটা এমসিকিউ হয় আর যদি 2 নম্বরে দেয় তাহলে আগে যেভাবে করছিলাম ওইভাবেই আমাদের প্রশ্নগুলো উত্তর বের করতে হবে একই রকমের প্রশ্ন দুইটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে আর এবিটা ব্যাস দেওয়া আছে এই কোণটা 65 এই কোণটা 40 প্রশ্নটা হচ্ছে কি না বিসিডি কত বি সি প্রশ্নটা হচ্ছে বিসিডি কত বিসিডি মানে এই গোটা কোণটা বের করতে বলেছে তো এই গোটা কোণটা বের করতে বলেছে তাহলে এই কোণটার মান আমরা বের করতে পারবো কখন যদি এইখানে গোটা কোণটা পেয়ে যায় কারণ দুটোর যোগফল 180 আমরা শিখেছি তাহলে এই গোটা কোণটার মধ্যে এইটা তো 40 দেওয়া আছে তাহলে এইটা যদি পেয়ে যায় তাহলেও হবে তো এখন এইটা পাওয়ার চেষ্টা করব আমরা তো এই কোণটা তো 65 দেওয়াই রয়েছে
আর কি আছে, এটা ব্যাসের উপরে কোণ রয়েছে। ব্যাসের উপরে কোণ কত ডিগ্রি হয় বললাম, ব্যাসের উপরে কোণ সবসময় হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বিএসি এর মানটা বের করতে পারবো। বিএসি মানে এই কোণটা কত হবে, এটা 90, এটা 65, তাহলে একটা কোণ 90 হলে বাকি দুটো কোণও তো 90ই হবে। তাহলে এটা 90 থেকে 65 বিয়োগ করে দিলেই হবে, কারণ একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের যোগফল 90। তাহলে এই কোণটা হবে 90 - 65 করেও বার করতে পারবো, আবার 180 থেকে দুটো বিয়োগ করেও বার করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এটা যখনই আমরা 25 ডিগ্রি পেয়ে গেলাম, তখনই তো আমরা ডিএবিটাও পেয়ে গেলাম। তাহলে অর্থাৎ ডিএবি কোণ ছবির উপরে দেখবো, এটা 40, এটা 25, তাহলে 40 + 25, এগুলো এত লিখতেও হয় না, এখানে লিখে দিলেই হবে, শুধু আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে 65 ডিগ্রি, তাহলে এটা 65 যখনই পেয়ে গেলাম, তখনই আমাদের বিসিডি কোণ কত হবে, 180 - 65, মানে 115। তো এইভাবে আমরা উত্তরগুলো দিতে পারবো, আরো সংক্ষেপে দিতে পারবো, এমসিকিউ হলে শুধু উত্তরটা থাকতেই হবে, ঠিক আছে। তারপরে 17-4টা দেওয়া আছে ছবি, তো এটা 92 ডিগ্রি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এর সমান্তরাল দেওয়া আছে, দিয়ে প্রশ্নটা হচ্ছে বি সি ডি কোণের মানটা আমাদের বের করতে হবে, মানে এই কোণটা কত। তো এই কোণটা আমরা কিভাবে বের করবো, দেওয়া আছে যেটা 92, তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো, তাই না, কারণ এই দুটোর যোগফল তো 180, এটা বিধ্বস্ত চতুর্ভুজ। তাহলে আমরা এটা লিখতে পারবো যে সি ডি এ কোণ সমান হচ্ছে 180 - 92 ডিগ্রি, তার মানে হচ্ছে 88 ডিগ্রি, ঠিক আছে। সি এ ডি পেয়ে গেলাম, এটা 88 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এইটা সমান্তরাল এটা দেওয়া আছে, তাহলে এই কোণটা যদি 88 হয় তাহলে এই কোণটাও নিশ্চয়ই 88 হবে, এটা আমরা জানি। কিভাবে হলো, এই কারণ দুটো সমান্তরাল সরলরেখা কে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে এটা একান্তর কোণ হচ্ছে, তাহলে এখানে 88 এটা হলে এটাও 88 হবে, কারণ একান্তর কোণ। তাহলে আমরা এটা লিখতে পারবো, এই দুটো নাম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতি ডি এ ই কোণ সমান হবে 88, শুধু একান্তর কথাটা আমরা লিখতে পারি। তো একান্তর পর জন্য এটা 88 ডিগ্রি হলো, তো যখন এটা 88 হয়ে গেল তখন এটা তো 20, তাহলে টোটাল কোণটা পেয়ে গেলাম আমরা, অতি আমরা পেলাম ডি এ এফ কোণ কত হবে, 88 আর 20 যোগ করে আমরা পাচ্ছি 108 ডিগ্রি, তাহলে এই কোণটাকে আমরা 108 ডিগ্রি পেলাম। এবার আমরা একটু আগে দেখেছিলাম একটা বৃত্তস্থ চতুর্ভুজে, একটা বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো একটা বাহুকে বাড়লে বাইরের কোণটা কার সঙ্গে সমান হবে, তিনটে নয় অপোজিট যেটা থাকবে, তাহলে এটার সঙ্গে সমান হবে, তাহলে এটা কোটাটা একটা বাইরের কোণ, কারণ এই বাহুটাকে বাড়ানো হয়েছে, তাহলে এই বাইরের কোণটা কার সঙ্গে সমান হবে, এই অপোজিট কোণের সঙ্গে সমান হবে, তার মানে আমরা অপোজিট কোণ মানে বিসিডি মানটা পেয়ে গেলাম। প্রশ্নটা ছিল বিসিডি, তাহলে বিসিডি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি। তাহলে এটাই উত্তর হবে 17-5 নম্বরটা। ছবি দেখে মনে হচ্ছে অনেক কিছু অনেক বড় হবে, কিন্তু একটু যদি ভেবে দেখি যে কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে, তাহলে কিন্তু আমরা খুব সহজ সংখ্যাটা করে ফেলতে পারবো। তো ডিইএফ কোণের মান বের করতে বলেছে, ডিইএফ কোণ এই কোণটার মান আমাদের বের করতে হবে, এটা দেওয়া আছে 75, ঠিক আছে। তাহলে ডিইএফ হচ্ছে এই কোণটা আমরা চিহ্নিত করে নিলাম, তাহলে এই কোণটার মান আমাদের বের করতে বলেছে। তো এটা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ হবে, যদি এখানে আমরা একটা লাইন টেনে নিই, তাহলে এটা অঙ্কনের ঘরে লিখতে হয়, তো এমসিকিউ তে লেখার কোনো প্রশ্নই থাকে না, কিন্তু এটা যদি 2 নম্বরে হয় তাহলে এটা অঙ্কন লিখতে হবে যে ডিসি যোগ করা হলো। তো যখনই আমরা ডিসি যোগ করে দিলাম এই কোণটা 75, তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 75 হয় তাহলে এই কোণটা কত হবে, কত হবে, এটা দুটো যোগফল নিশ্চয়ই 180। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে বি সি ডি কোণ সমান হবে 180 - 75, তার মানে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা যখনই 105 ডিগ্রি হলো, আবার
CDEF বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণ, বহিঃকোণ হচ্ছে DCB। তো বহিঃকোণ কার সঙ্গে সমান হয়? অপোজিট সঙ্গে সমান হয়। তার মানে DCB কোণের মানটা কার সঙ্গে সমান হবে? না, এর অপোজিট কোণ কোনটা? এইটা। তার মানে DEF এর সঙ্গে সমান হবে। অতএব DEF কতটুকু হলো? কারণ DCB তো আমরা পেয়ে গেছি, DCB মানে BCD, তাহলে 105 ডিগ্রি আমরা পেয়ে গেছি এই কোণটা। তাহলে এই কোণটা যদি 105 হয় তাহলে কোণটাও হবে 105, তাহলে 105 উত্তর। ঠিক আছে, তার মানে D। তো এইভাবে আমরা উত্তরগুলো খুব সহজেই পাবো, ধরুন একই অঙ্কটা করতে। তো 18 একে একটা ছবি ওরা এঁকে দিয়েছে, কোন কোনটা কত ডিগ্রি তাও বলে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে x এর মান কত। তো আমাদের x এর মান বের করতে হবে। তো x এর মান বার করার জন্য আমরা x টা কোন কোনটা, এটা কি কোণ, এটা কেন্দ্রের উপরে কোণ। তো এটা যে ব্যাসার্ধের, যে বৃত্তচাপের উপর কেন্দ্র, সেই বৃত্তচাপের উপরে আমাদের যদি আর কোনো পরিদৃষ্ট কোণ থাকে, তাহলে এই বৃত্তচাপের উপর কোনো পরিদৃষ্ট কোণ নেই, তো আমরা দেখে নেব। দেওয়া আছে 150, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। এই কোণটার অপোজিট একটা আমরা অঙ্কন করে নিই, যদি অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, যদিও বইয়ে এই অঙ্কনটা করা নেই, আমরা এই অঙ্কনটা করে নিলাম। ঠিক আছে, এখানে একটা পরিদৃষ্ট কোণ এঁকে নিলাম, ধরো এটা হচ্ছে PQR কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা এই বৃত্তচাপের উপর, মানে বিডি বৃত্তচাপের উপর, বিডি বৃত্তচাপের উপর যে কোনো বিন্দু নিলাম, যে কোনো বিন্দু আর, তারপরে আমরা বি আর আর ডি আর যোগ করে দিলাম। ঠিক আছে, যুক্ত করলাম বা যোগ করলাম, এটা অঙ্কন হয়ে গেল। এরপর আমরা দেখব কি, এই যে 150 ডিগ্রি কোণটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে এ, এই কোণটার নাম দেওয়া আছে আর, ওইখানে একটা আর দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই আর লিখব না, এটা টি লিখছি। তাহলে এটা হচ্ছে উপরে যে কোনো বিন্দু টি, তাহলে এটা ডিটি যোগ করা হলো, এটা বিটি যোগ করা হলো, তাহলে এবার কি হবে, এ আর বি কোণ সমান দেওয়া আছে 150। অতএব আমরা একদম সরাসরি লিখে দেবো, এ সি বি কোণ সমান হচ্ছে 180 মাইনাস 150, তার মানে 30 ডিগ্রি। এইভাবে লিখলেই হবে, খুব বেশি যুক্তি দিয়ে অত বেশি লেখার দরকার নেই, কারণ এগুলোতে দু নম্বর থাকবে। তাহলে এ সি বিটা পেলাম 30 ডিগ্রি। তো যখনই আমরা এসিবি পেয়ে গেলাম, তাহলে আমরা এটুকু লিখতে পারবো যে বি সি ডি টি বৃত্তস্থ চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণ হচ্ছে এ সি বি, এটা হচ্ছে বহিঃকোণ। অতএব তাহলে এসিবিটা কার সঙ্গে সমান হবে? এ সি বি কোণটা সমান হবে বি টি ডি এর সঙ্গে। তাহলে এ সি বি তো 30 ডিগ্রি পেয়েছি আমরা, তাহলে বি টি ডিটাও 30 ডিগ্রি হবে, তাহলে এটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি হয়ে গেল। অতএব বি, এটা কিউ, তাহলে বি কিউ ডি কোণ, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2 * 30 মানে 60 ডিগ্রি। তাহলে এটা এক্স এর মান হবে, তার মানে x সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটাতে কি লিখব, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণে দ্বিগুণ, কারণ একই বৃত্তচাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ একটা পরিদৃষ্ট কোণ, এখানে লিখে দেবো একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণে দ্বিগুণ, ব্যাস। তো এটাই উত্তর। তারপরে 18 2টা তোমরা নিজেরাই করতে পারবে, 3টাও খুব সহজ অঙ্ক, এটাও তোমরা নিজেরাই করবে, ভালো করে একটু তাকিয়ে দেখতে এই প্রশ্নটা করেছি এই কোণটা করে, এখানে অন্য কিছু আমরা লাগাবোই না। এখন পি এ বি একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজে তো দুটো কোণ দেওয়া রয়েছে, তাহলে এই দুটো কোণ থেকে আমরা এই কোণটা নিশ্চয়ই বের করে ফেলতে পারবো, কারণ 180 থেকে এই দুটোকে বিয়োগ করলেই এই কোণটার মান আমরা পেয়ে যাবো।
আর একটা বাকি থাকলো এই কোণ তো এই কোণটা আমরা কোথা থেকে পাবো তো ওই কোণটা বার করার জন্য আমরা কি করব যেহেতু এই কোণটা পেয়ে গেছি 80 ডিগ্রি তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব এটা 100 ডিগ্রি তাহলে এটা 100 এটা 60 তাহলে অবশ্যই এই কোণটা হবে 20 ডিগ্রি তাহলে এই কোণটা 20 ডিগ্রি হচ্ছে আর এই কোণটা 40 ডিগ্রি হচ্ছে ঠিক আছে এ ও বিটা দেওয়া আছে 80 ডিগ্রি আমাদের বের করতে হবে বি ই ডি কোণের মান তো এই কোণটা আমরা বের করতে পারবো যদি এই দিকটা পুরো কোণটা পেয়ে যায় তো এটা 80 দেওয়া আছে তাহলে এটা নিশ্চয়ই 40 হবে কারণ এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণ তাহলে এটা 80 এটা 40 পেয়ে গেলাম এটা 10 দেওয়া আছে এখন এইটার সঙ্গে এটা সমান হবে কারণ এইটার সঙ্গে এটা সমান্তরাল দেওয়া আছে তাহলে এটা একান্ত কোণ হিসেবে সমান হবে তাহলে এই দুটো কোণের মধ্যে একটা কোণ পেলেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলব তাহলে একটু দেখি ভেবে এই কোণটা কার সঙ্গে সমান হতে পারে এই কোণটা কেন্দ্রস্থ কোণ এটা অর্ধেক হবে তাহলে এই কোণটা 80 এটা থেকে পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা শুরু করছি তাহলে এ ও বি 80 এখানে লিখো অতএব বি ও সি কোণ সমান 180 মাইনাস 80 এই যে বি ও সি এই কোণটা তাহলে এটাতে আমরা পেলাম 100 ডিগ্রি তাহলে এই কোণটা যখনই 100 ডিগ্রি হয়ে গেল অতএব আমরা লিখতে পারবো বি ই সি কোণ সমান হবে 100 হাফ ইনটু 100 হাফ ইনটু 100 মানে 50 ডিগ্রি আবার এবং আরেকটা কি কোণ না এ সি বি কোণ এটাও হবে হাফ ইনটু 80 80 অর্ধেক তো এটা সমান হবে 40 তো এই দুটোকে নিয়ে আমরা যুক্তি কি দেব যে কেন্দ্রস্থ শুধু এটুকু লিখে দেব যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে দ্বিগুণ কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ সেই জন্য অর্ধেক হয়েছে ঠিক আছে তাহলে এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম এখন এই যে এটা 50 ডিগ্রি পেলাম তাহলে এটাও 50 ডিগ্রি হবে তাহলে ওটাই লিখবো আমরা তাহলে ডি সি ই কোণ সমান হবে 50 ডিগ্রি কেন হলো না একান্তর কোণ আর একান্তর কোণ সমান কখন হয় না সমান্তরাল হলো যেহেতু এখানে বি ই সমান্তরাল ডি সি সি ডি দেওয়া আছে বি ই সমান্তরাল সি ডি সেই জন্য একান্তর কোণ হিসেবে এটাকে আমরা পেলাম তাহলে একান্তর কোণের জন্য এটা সমান পেলাম তাহলে 50 ডিগ্রি হয়ে গেল অতি তাহলে গোটা বি সি ডি এর মানটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম একটা পেলাম 40 একটা 10 দেওয়া আছে আর একটা 50 তাহলে মোট কিন্তু হলো 100 ডিগ্রি তাহলে গোটা কোণ 100 ডিগ্রি হয়ে গেল অতি ওর বিপরীত দিকে কোণ এইটা তার মানে বি ই ডি কোণটা কত হবে দুটোর যোগফল তো আমরা শিখলাম 180 ডিগ্রি তাহলে এটা নিশ্চয়ই 80 ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এটাই আমাদের উত্তর যে বি ই ডি কোণ হবে 80 ডিগ্রি আচ্ছা আজকে শেষ অঙ্ক ছবি এঁকেছি তোমরা ছবিটা সবসময় খাতায় আঁকবে এবং বৃত্তটা একটু বড় আঁকবে খুব ছোট হয়ে গেলে লেখাগুলো বুঝতে অসুবিধা হলে তখন আর বুঝতে পারো না ঠিক মতন সেজন্য একটু একটু বড় আঁকবে যেন ঠিক মতো সব জিনিসগুলো স্পষ্ট দেখা যায় বা স্পষ্ট বোঝা যায় সব ছবি একটু বড় আঁকবে খুব বড় না মোটামুটি যেন দেখা যায় একটার উপরে যেন আরেকটা চেপে না যায় এরকম একটা ছবি আঁকবে যাই হোক এখানে বলেছে বি ই ডি এই কোটার মান বার করতে বলেছে তাহলে এটা মান আমরা অনেক রকম ভাবে বার করতে পারি যেমন এখানটা যদি আমরা এইটা যোগ করে দিই তাহলেও আমরা কোণের মানটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে যদি আমরা ও সি যুক্ত করে দিই তাহলে ও সি যোগ করা হলো তাহলে ও সি যখনই আমরা যোগ করে দিলাম তাহলে এইগুলো তো ব্যাসার্ধ এই যে এটা ও এ ব্যাসার্ধ ও সি ব্যাসার্ধ তাহলে ও সি সমান হচ্ছে ও এ কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা যখনই আমরা দুটো ব্যাসার্ধ সমান পেলাম তাহলে এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটা 50 হবে তার মানে এ সি ও কোণের মান হচ্ছে 50 ডিগ্রি তো যখনই এই কোণটা 50 পেয়ে গেলাম তখন আমরা এই কোণটার মান পেয়ে যাব অতএব এ ও সি কোণ এ ও সি কোণ এ ও সি কোণের মান হবে কত হবে এটা 50 এটা 50 তাহলে 180 থেকে 50 50 112 180 মাইনাস 50 প্লাস 50 তার মানে 80 ডিগ্রি পেলাম এটা তো এটা যখন আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম তখন এই দিকটার মান পেয়ে গেলাম আর তে সি ও ডি কোণের মান হবে কত 140 মাইনাস 80 তার মানে 60 ডিগ্রি আর যখনই এই কোণটা 60 হয়ে গেল তখনই আমরা এই বাহু দুটো তো সমান তাহলে এই দুটো কোণের মান পেয়ে যাচ্ছি
তাহলে যেহেতু OC সমান হচ্ছে OD তাহলে আমরা এই কোণ থেকে OCD এর মানটা পেয়ে গেলাম OCD এর মান হবে কত হবে 160 তাহলে 120 বাই 2 তার মানে 60 ডিগ্রি তাহলে এগুলো সবই 60 ডিগ্রি হবে তাহলে এটাও পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি তাহলে এইটা 60 এইটা পেলাম 50 তাহলে এই গোটা কোণটাও পেয়ে গেছি তাহলে আমরা ত্রিভুজ এ সি ই থেকে পাই এ ই সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস এটা হচ্ছে 50 প্লাস এই দুটোর যোগফল হবে 50 প্লাস 60 তাই না তাহলে 180 মাইনাস 160 তার মানে 120 ডিগ্রি অতএব এই কোণটা মান হবে 20 ডিগ্রি ঠিক আছে এভাবেও বার করতে পারি অন্যভাবেও হবে তোমরাও একবার অন্যভাবে চিন্তা করতে পারো যত চিন্তা করবে যত ভাববে অঙ্ক নিয়ে তত কিন্তু অঙ্কগুলো অন্য অন্য রকমের হতে পারে এবং আরও নতুন নতুন জিনিস বেরিয়ে আসবে